नमस्कार बंधुरा, आमार चैनल फूड चॉइस थेके आपनादेर स्वागत जानाच्छी। आज आमी निये एसेछी एक माछेर झोलेर रेसिपी। एई माछेर झोलटा एकदम मसला कम दिए आमी रान्ना करब, कारण गरमेर दिने एई रकम पतला माछेर झोल खेते खूब भालो लागे आर शरीरेर जन्य खूब भालो एई माछेर झोलटा। एई माछेर झोले आमी आलू बेगुन आर झिंगे दिए करेछी। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তবে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি আমার এই রান্নাটা শুরু করছি। কড়াইটা গরম করে নিয়েছি, এখন এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সরষের তেলে করব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এখন সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বাটা মাছের ঝোল করছি। মাছগুলো আমি দুপিট উল্টিয়ে ভেজে নিলাম। এখন মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি বেগুন একটু ভেজে নেব। বেগুনের মধ্যে সামান্য একটু নুন দিব। পরে আবার রান্নাতে নুন দিতে লাগবে, সেই জন্য একদম সামান্য পরিমাণে নুন দিয়ে খালি তেলে বেগুনটা আমি ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতে আরেকটু সরষের তেল দিলাম। তারপর এখানে ফোড়ন দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু রাঁধুনি দিয়েছি। ফোড়নটা ভালো করে একটু ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে আলু, ঝিঙ্গে আর বেগুন দুটো করে আবার দিয়ে দিচ্ছি। এখন একটু পেঁয়াজ আমি কেটে এর মধ্যে দিয়েছি, মানে পেঁয়াজটা একদম অল্প দিয়েছি। পেঁয়াজ না দিলেও চলবে, কিন্তু তবু একটু পেঁয়াজ আমি দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটু আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা বেটে দিয়ে দিয়েছি। আর আমি কোনো মশলা দিব না, সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিব। এখন খালি তেলে সব মশলা আর সবজিগুলো একটু ভেজে নিলাম। তারপর এখানে স্বাদ অনুযায়ী আমি নুন দিচ্ছি। এক চামচ নুন দিলাম, এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে নুন হলুদের সাথে সবজিগুলো আর মশলাটা একটু ভেজে নিচ্ছি। এখন আমি এক চামচ জিরের পাউডার দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে একটু সবজিগুলো কষিয়ে নিব। এই রান্নাতে বেশি একটা মশলা বা সবজি মানে কষাবো না, একটু অল্প অল্প ভাজা হয়ে গেলেই আমি ঝোলের জন্য জল দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ জল দিব ঝোলের জন্য। ঝোলটা দেওয়ার পর আমি একটু হালকা করে নেড়ে দিব। এখন ঝোলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সব ভাজা মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এই গরমের দিনে এই রকম পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, আর তারপরে এই বাটা মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। এখন আমি একটু নেড়ে দিলাম, মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপর 5 মিনিট পরে আমি এখানে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেগুন ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিব। বেগুন ভাজা দেওয়ার পর আমি একটু হালকা করে বেগুনগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিব। আমি 5 মিনিট পর তরকারিটা একটু নেড়ে দিচ্ছি। দেখুন, আমার এই রান্নাটা প্রায় হয়ে এসছে। কড়াইয়ের সাইডগুলো একটু আমি যে তেল মশলা উঠেছে সেগুলো একটু নামিয়ে দিচ্ছি। আলু আর সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, রান্নাটা প্রায় শেষ আমার। একটু ভালো করে নেড়ে আমি নামিয়ে দিব। ঝোলটা ঘন হয়ে গেছে, এই দেখুন। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমার রান্নাটা এখানেই হয়ে গেছে। এই বাটা মাছের ঝোল
কি সুন্দর হয়েছে, রংটা খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন কোনো লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি, কিন্তু আমি তো দেইনি, আপনারা দেখেছেনই। আর এই রান্নাটা খুব খেতে ভালো, গরমের দিনে এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। আজ আমার এই রান্নাটা এখানেই হয়ে গেছে, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেল ফুড চয়েসেসকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন। আজ তবে এখানেই রাখলাম, আরেক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।